হ্যালো বন্ধুরা, তোমাদেরকে আবারও স্বাগতম জানাচ্ছি ফাইভ মিনিট স্কুলে। আজকে আমরা আমাদের আমাদের কি পেয়ে গেছি বিশিষ্ট ব্যবসায়ী শুভ ভাই, তো আজকে তার সাথে আমরা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবো। ঠিক তার সাথে চলে যাই। তো কেমন আছেন ভাই? ভালো, কেমন আছেন স্যার? আলহামদুলিল্লাহ, আপনাকে স্বাগত আমাদের এই প্রোগ্রামে। ধন্যবাদ। শুভ ভাই, অনেক টেলিভিশন দেখি, স্মার্ট টিভি, এলইডি টিভি, অনেক যেটা অনেক চাহিদা আছে বর্তমান প্রজন্মের জন্য। তো এই যে বিষয়গুলোর জন্য যে অনেক ব্র্যান্ড আছে, যেটা চায়না ব্র্যান্ড বা অনেকগুলো ব্র্যান্ড, মানে অরিজিনালি স্যামসাং, এলজি, সনি হয়ে থাকে, তাছাড়াও বাজারে অনেক চাহিদা সম্পূর্ণ টিভি রয়েছে, কোন ব্র্যান্ডিং এর টিভিগুলো ভালো হয়ে থাকে? ধন্যবাদ। চায়নার মধ্যে বেশ কিছু ব্র্যান্ড আছে। আমি প্রথমে বলে রাখি, ব্র্যান্ডের চেয়েও কোয়ালিটি, চায়না যে এক্সপোর্ট করে সেই ক্ষেত্রে তারা কয়েকটা ক্যাটাগরি প্রোডাক্ট করে, এ বি সি ডি, ইভেন তার থেকেও লো কোয়ালিটির প্রোডাক্ট আসে। আমরা অনেকেই চাইনিজ ব্র্যান্ড বর্তমানে বাংলাদেশে করতেছে, আমরা কোয়ালিটির দিকে একটু নজর দিচ্ছি। এবং আমরা চাইনিজ, আমরা বেসিক্যালি ব্র্যান্ড লাইক সনি, স্যামসাং, এলজি, প্যানাসোনিক, শার্প এগুলো করি। এগুলোর পাশাপাশি মার্কেট চাহিদার কথা বিবেচনা করে এবং আমাদের সম্মানিত কাস্টমারদের ক্রয় ক্ষমতার কথা বিবেচনা করে, যে সব শ্রেণীর কাস্টমারের কথা বিবেচনা করে, আমরা চাইনিজ একটা ব্র্যান্ডকে মার্কেটে এস্টাবলিশ করার চেষ্টা করছি। সেটা হচ্ছে পারফেক্ট ব্র্যান্ড। এই পারফেক্ট ব্র্যান্ডের বৈশিষ্ট্য হচ্ছে আপনার, এটা খুব ভালো আমি বলবো না সেই ক্ষেত্রে, তবে বেশ ভালো, মানে এ ক্যাটাগরি না, এটা হচ্ছে বি ক্যাটাগরি, বি প্লাস ক্যাটাগরির প্রোডাক্ট। যেটা মানে এই ব্র্যান্ডিং যেটা টিভিটা, সেটা হলো পারফেক্ট। জি, পারফেক্ট ব্র্যান্ড, মেড ইন চায়না। এটার প্যানেল কোয়ালিটি এ ক্যাটাগরির প্যানেল এবং ওভারঅল প্রোডাক্ট রেটিং হচ্ছে বি প্লাস ক্যাটাগরির, যেটা যে কোনো ব্র্যান্ডের প্রোডাক্টের সাথে বিট করতে সমকক্ষ। এক্ষেত্রে এগুলো স্মার্ট টিভি? জি, স্মার্ট টিভি আছে, বেসিকও আছে। সাইজ হয়ে থাকে আপনার 24 থেকে 65 পর্যন্ত আমরা এখন করছি। এর থেকেও বড় যদি রিকোয়ারমেন্ট থাকে, আমরা সেটা অন রিকোয়েস্ট কাস্টম করা যায়, মানে অর্ডার করে আনতে না, কারণ এগুলো তো চলে না। বেশি বড় সাইজ গুলো আসলে কম চলে একটু তুলনামূলক। আমাদের সবচেয়ে বেশি চলে 32 ইঞ্চি, 40 ইঞ্চি, 42 ইঞ্চি, 43 ইঞ্চি, এগুলো আর কি বেশি চলে এই সাইজ। ঠিক আছে, ধন্যবাদ। আমাদেরকে একটা বলবেন যে এগুলো প্রাইস রেঞ্জ গুলো কিরকম হয়? প্রাইস রেঞ্জ গুলো হয় আপনার 24 ইঞ্চিতে প্রাইস রেঞ্জ আসবে আপনার, দুইটা তিনটা মডেল আছে 24 ইঞ্চির মধ্যে, 6.5 থেকে 7.5 এই রেঞ্জের মধ্যে, 7.5-8 এই রেঞ্জের মধ্যে 24 ইঞ্চি টিভি পাওয়া যাবে এলইডি। এবং 32 ইঞ্চি গুলো আসবে আপনার 9.5 থেকে, 32 ইঞ্চি বেসিক যেটা, 9.5 থেকে 10.5-11 এই রেঞ্জের মধ্যে। আর স্মার্ট টিভি যেটা অ্যান্ড্রয়েড 32 ইঞ্চি, সেটার প্রাইস রেঞ্জটা আসবে আপনার 11.5 থেকে 13.5-এর মধ্যে। আর 40 ইঞ্চির ক্ষেত্রে আসবে 18.5-18 থেকে 21-এর মধ্যে। আর 42-43 এগুলো আসবে 21,500 থেকে শুরু করে 25-26 এই রেঞ্জের মধ্যে। আর আরো বড় গুলো আমরা একটা পারফেক্ট ব্র্যান্ডের 55 ইঞ্চি আছে আমাদের স্মার্ট 4K, এটার প্রাইস আসবে 48,000 টাকা। আরো বড় আছে বেসিক 60 ইঞ্চ, এটার প্রাইস আসবে 45,000 টাকা। তাহলে আমরা যেটা দেখতে পাচ্ছি, প্রচলিত যে টেলিভিশন গুলো হয় স্মার্ট টিভি বিভিন্ন ব্র্যান্ডের, সেগুলো থেকে এই যে পারফেক্ট টিভি, এটা আসলে কোনো অংশ কম না, কিন্তু প্রাইসের দিক দিয়ে রিজনেবল, প্রাইসের দিক দিয়ে বেশ রিজনেবল, এবং এর থেকেও কমে করা সম্ভব। বাট সেই ক্ষেত্রে কোয়ালিটিটা হ্যাম্পার করতে হবে, আমরা চাইনা কোয়ালিটি হ্যাম্পার করতে, আমরা একটা কোয়ালিটির ক্ষেত্রে একটা স্ট্যান্ডার্ড মেনটেন করে দেন প্রোডাক্টটা বাজারজাত করছি। একবার একটা প্রোডাক্ট আমার থেকে যদি কোনো সম্মানিত কাস্টমার কিনে থাকেন, উনি আমাদের এই প্রোডাক্ট সম্পর্কে ভালো বলবেন ওনার ফ্রেন্ড সার্কেল, আত্মীয় স্বজন, প্রতিবেশী, সবার কাছে, এবং উনি নিজেও এই টিভিটা ইউজ করে হ্যাপি থাকবেন, আমি এটা বলতে পারি। স্যার, শুধু আমাদেরকে একটা জিনিস যদি বলতেন, যে আমাদের দেশে মার্কেট প্লেস গুলোতে কোন সাইজের টিভিটা বেশি চলে আর কি, এটা যদি একটু বলতেন। আমাদের দেশের সাইজ অনুযায়ী আসলে আগে আমরা যে টিভি গুলো দেখতাম, সিআরটি টিভি, লাইক বক্স টিভি অনেকেই বলে, এগুলো 21 ইঞ্চি হতো, অনেক বড় লাগতো। বাট এখনকার এলইডি টিভির ক্ষেত্রে 21 ইঞ্চি বা 24 ইঞ্চি হচ্ছে মিনিমাম সাইজ, যেটা ওইটা দেখতে অত বড় লাগে না, কারণ এগুলো ওয়াইড স্ক্রিন হওয়ার কারণে দেখতে অত বড় মনে হয় না, ওগুলো ছিল আপনার স্কোয়ার সাইজ, তো এখানে বড় মনে হতো। আমাদের দেশের ক্ষেত্রে স্ট্যান্ডার্ড সাইজ আমি বলবো 32 ইঞ্চি, এর থেকে বড় হলে 40 আছে 42 আছে, 32টা স্ট্যান্ডার্ড সাইজ হোম সাইজ ধরা যায়। স্যার, 32 ইঞ্চির টিভিটার প্রাইস কত? 32 ইঞ্চি বেসিক টিভিটা আমরা 9,500 টাকা বিক্রি করছি,
আর স্মার্ট টিভিটা 11:30 থেকে 13:30 মধ্যে এসেছে। ধন্যবাদ, আসলে আমরা অনেকগুলো তথ্য পেলাম স্মার্ট টিভি সম্পর্কে। তো ঠিক আছে, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের চ্যানেল আসার জন্য। ঠিক, আপনাকেও ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। তো ঠিক আছে বন্ধুরা, আপনারা দেখলেন যে স্মার্ট টিভি, বিশেষ করে চায়না স্মার্ট টিভি যদি আপনি নিতে চান তাহলে কোন ব্র্যান্ডিংটা নেবেন, কোন রেঞ্জের মধ্যে নেবেন, প্রাইসিংটা কেমন হয় সেটা আমি খুব ভালোভাবে বলবো। আর বিশেষ করে আরেকটা কথা আমি বলতে চাই, যেটা আপনারা অবশ্যই প্রোডাক্টটা কোয়ালিটিটা দেখে যাচাই করে তারপর নেবেন। তো ঠিক আছে, ভালো থাকুন, আমরাও আপনাদের সাথে নতুন একটু পর্ব নিয়ে আসবো। আর আমাদের পর্বটা যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর আমাদের পাশে থাকুন। ভালো থাকুন, বাই।